নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ের নিয়ামক হবেন তরুণ ভোটারদের একটি বিশাল অংশ কোনো না কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও বেকারত্ব দূরীকরণ মাদক মুক্ত ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে সকলের দাবি অভিন্ন। থেকে একে রিপোর্টে তথ্যমত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা দশ কোটি চুয়াল্লিশ লাখ এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যা চার কোটি বিশ লাখ যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে

চট্টগ্রামে তরুণ ভোটাররা সুশিক্ষিত আধুনিক মেধাবী নেতৃত্বকে বেছে নেয়ার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ মাদক মুক্ত দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীকেই ভোট দিবে বলছেন প্রথমত হচ্ছে বেকারত্ব সমস্যা এরপর হচ্ছে মাদক যে সরকার আমাদের বর্তমান সমাজ বা দেশের উন্নয়ন করতে পারবে আমরা এই ধরনের সরকারকে সবসময় প্রার্থীর জনপ্রিয়তা শিক্ষাগত যোগ্যতা এলাকায় গ্রহণযোগ্যতা কতটুকু এ সমস্ত বিষয় দেখে তরুণরা এদিকে জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনেও অভিন্ন মত তাদের জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে উড়োয়ের জন্য উন্নয়নশীল সমৃদ্ধশালী বাংলাদেশ গড়োর জন্য যারা কাজ করবে আমি তাদের পক্ষেই থাকব সব মিলিয়ে প্রার্থীদের ভোটের হিসেব নিকেশ পাল্টে দিতে পারে এই তরুণ ভোটাররা এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুণ আর এই তরুণদের একটি বিশাল অংশ কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও বেকারত্ব দূরীকরণ মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবার চাহিদা অভিন্ন আর বিষয়টিকে মাথায় রেখে রেকর্ড সংখ্যক তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছে দুই জোট একে দেশ বাংলা এবার ছোট্ট একটি বিরতি বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে বরগুনার পাথরঘাটা উপজেলার মাছেরখাল এলাকায় ভেঙে পড়েছে আয়রন ব্রিজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ